हाय गाइस आबार एकटा न्यू ब्लॉग निये चले एलाम। तो आशा करी सबाई भालो आछेन, आमराओ भालो आछि। तो न्यू ब्लॉगे आपनादेरके स्वागत। तो आज के भाईपोटा स्पेशल, तो ओइजन्य सबाई व्यस्त। तार मध्ये भिडियोटा शूट करलाम, अनेक दिन भिडियो शूट करा हयनी आर भयस दिये भिडियो बानानो हयनी। तो भाबलाम चलो ताहले भाईपोटा स्पेशल तार जन्य एकटु ब्लॉग बानानोई जाक। तो सबाई एकसाथे आछि आर एराई सबाई आसे भाईपोटाते मोटामुटी। আর এটা হচ্ছে বড় জায়ের মেয়ে। আর আমরা দু বছর ধরে মোটামুটি ভাইফোঁটাটা ঘরেই পালন করছি সবাই এদেরকে নিয়েই। আর এরা দুজন আছে, দুই ভাই বোন আর খুশি থাকে। আর এরা তিন ভাই বোন মিলেই মোটামুটি ভাইফোঁটাটা পালন করে আর একটু আনন্দই লাগে, কারণ বাচ্চাদের এইগুলোই দরকার এখন, আনন্দ ফুর্তি এগুলোই মেতে জীবনটা কাটানো দরকার এদেরও। তো ওই জন্য তিনজন মিলে ভাইফোঁটা করে। আর এই যে খুশিও তার দাদুকে ভাইফোঁটা করে দিচ্ছে, আর তোর দিদিও দাদুকেই দিচ্ছে। তো এরপরে ওর ভাই আছে, ভাইকেও দিবে, দুজনকে একসাথে দেওয়া হবে। তো দেখতে থাকো চলো ভিডিওটা। আসো না, তো দাদাইকে খাওয়া মিষ্টি খাওয়ানোর জন্যই হরবর হচ্ছে, ফোঁটা না দেওয়া কমপ্লিট হতে হতে। তো এগুলো একটু আলাদাই মজা লাগে, এগুলো মেমোরির মধ্যেও থেকে যায়, তার উপর ভিডিওটা ছাড়া হয়ে এর জন্য আলাদাই ওরাও দেখতে পাবে বড় হয়ে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাক। হয়েছে আবার বলো সোনা, বলো বলো তুই বল না। বল আরে বল, তিনবার হলো নি তো। ঠিক আছে, লাইন ভুলে গেছে, একবার হলে হবে। ওটা দাদা, ওটা ওটা পুচন দাদাকে পড়াবে, পুচন দাদা আলু পেটা না বেশি এইরকম করছো করে দিছো নিচে রাখো সোনা, এবার নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো, নিচে রাখো। তিনবার তিনবার ভিডিও বন্ধ করো, পুশ করো, চুরি হবে একটু, পুশ করো। দিদি করবে, তুমি বসো না। ওই আঙ্গুলে নাই স্যাগ,
ভাইকে বলে দিলাম কোটা জমি দুয়ারে পড়লো কাটা যমুনা দিল তার ভাইকে কোটা আমি আমার ভাইকে দিলাম জীবনা ভাইকে তুই আমি আমার ভাই কপালে দিলাম ফোটা জমি দুয়ারে পড়লো কাটা যমুনা দিল জমকে ফোটা আমি আমার ভাইকে দিলাম ফোটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমি দুয়ারে আগুন 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 এ মেয়েটা না বহুত বদমাশি করছিস দিদিকে করতে দাও ছোট করে খা ছোট করে কি বাস ওটা খাবে ও তুই তাকাচ্ছিস কি ও খাবে ওটা পুরা ঠুস দে রে বাবা মুখে জল খায় না জল পড়ে গেলে গ্লাস ওই দিকে পিছনে আছে ও বাবা তো পেছনে ছিল খা আমি আমি ঠাকুমা দেবে এটা খুশি কে দে এখন ছোট গিফট আরো সময় এলে আরো বড় গিফট খুশি খুশি দাঁড়া ফটো তুলছি না তো ঘরে ভাইফোঁটার পর্বটাও কমপ্লিট করে দিয়ে তারপরে যেতে হবে খুশির মামা বাড়ি বাবার বাড়ি তো ওখানেও কিছু প্রোগ্রাম আছে বলতে সহরাই আছে সহরায় তো জানো সবাই মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে তো ওর জন্য বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার পরে আর এখানে এসেই দেখছি সব চালু হয়ে গেছে তো চলো তোমরাও এনজয়মেন্ট করো একটু আমাদের সাথেও আর এটা ঠিক ভাইফোঁটার দিনই হয় আর কালী পুজো টালী পুজো আমাদের সেরকম মানানো হয় না তো আমাদের হচ্ছে সহরাই ওই জন্য সহরাইটা ভালোই ফুর্তিতে আনন্দতে সবাই মেতে ওঠে ওই জন্য আমরাও বাবার বাড়ি ওই দিনকে ঘুরে আসি এক দুদিনের জন্য আবার এইবারে তো প্রোগ্রামও আছে তো তার জন্য ভেবেছি এইবারে কন্টিনিউ এক সপ্তাহের মতন থাকবো তারপরে বাড়ি ব্যাক করবো এক সপ্তাহ থাকিনি তো ওই 4-5 দিন ছিলাম তারপরে বাড়ি ব্যাক করেছি তো এই যে সব গরু খুঁটা এটা এই গরু খুঁটানো বলে তো এটা দেখার পরে 20 তারিখ আই থিঙ্ক হ্যাঁ 20 তারিখে একটা প্রোগ্রাম আছে আমাদের এসটি কালচারের সিঙ্গারদেরকে আনা হবে সেখানে প্রোগ্রাম টোগ্রাম দেখে তারপরে নেক্সট দিন বাড়ি ফিরবো তো চলো দেখতে থাকো ভিডিও কন্টিনিউ
তো এটা নেক্সট দিন, আর সেদিনকে কোনো ব্লগ বানানো হয়নি। তো নেক্সট দিন রাত্রেবেলা এটা, তো ওর মামি, খুশির মামি রুটি বানাচ্ছে, তো আমি ওইদিকে অনেকদিন পরে আঁচের মধ্যে আমিও রুটি বানালাম কয়লার আঁচের মধ্যে। তো এটা খাওয়ার মজাই আলাদা, যারা কয়লাতে রান্না করে বা কাঠের উনানে। তো আমাদের এখানে তো সব দিন রেগুলারই গ্যাসে রান্না হয়, তো ওই জন্য ইচ্ছা হলো চলো তাহলে আমি রুটিটা সেক দিই। আরও বেলে দিচ্ছে, রুটি ঘরের পেছন দিকে ভাসান হচ্ছিল, ভাসানের জন্য সবাই মেয়ে ছেলে সবাই নাচ করছিল। তো দেখতে গেছিলাম বাচ্চা দুটো হরবড় করছিল বলে, এই যে দুই বোন মিলে বিরাট নাচ করছে। চলো তাহলে ভিডিওটা এনজয় করো তোমরাও। আর রাত্রেবেলা ওর পাপাকে ওষুধ না লাগিয়েও ঘুমাবে, এই নিয়ে এত কান্নাকাটি করছে। তো ভাবলাম চলো একটু ধরে দিই আর যাতে না লাগে চোখে। তো আজকের ভিডিও এখানেই শেষ, তো নেক্সট ভিডিওতে আবার দেখাবে, বাই।